হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দশ বাংলাদেশি মুদ্রা এর একশো আট এবং একশো নয় পৃষ্ঠার তিন থেকে ছয় নং লেখা অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো তিন নম্বরে আছে উষার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মা তাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিলেন এখন উষার কত টাকা হলো দেখো উষার আগেই কিন্তু এত টাকা এত পয়সা ছিল পরে তার মা তাকে খাতা কেনার জন্য আরও টাকা এবং পয়সা দিয়েছেন তাহলে উষার টাকা কিন্তু বেড়ে গিয়েছে তাহলে এটি যোগ হবে আমরা প্রথমে লিখব উষার ছিল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা যেটি এখানে দেওয়া ছিল তারপরে লিখব মা দিলেন দেখো মা তাকে দিয়েছিলেন বিরাশি টাকা পঁচাত্তর পয়সা যেটি আমরা নিচে লিখেছি এটি যোগ হবে তাই আমরা যোগ চিহ্ন দিয়েছি তারপর আমরা নিচে একটি দাগ দেব এবং তারপরে লিখবো উষার হলো দেখো এখানে ছিল উষার কত টাকা হলো তাহলে উষার হলো আমরা যোগ করব পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে এক থাকে সাত আর সাত যোগ করলে হয় সাতার সাথে চোদ্দো আর হাতের একে হয় পনেরো অর্থাৎ একশো পঞ্চাশ পয়সা তারপরে টাকা যোগ করবো দেখো পাঁচ আর দুই যোগ করলে হয় সাত আর ছয় আর আট যোগ করবো দেখো আটের পরে ছয় কর গুনব নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দ হয় অর্থাৎ একশো সাতচল্লিশ টাকা উত্তর একশো টাকা পঞ্চাশ পয়সা দেখো এখানে মজার বিষয় হচ্ছে আমাদের যোগ করে হয়েছিল একরকম আর উত্তরে আর এক রকম লিখেছি কারণ হচ্ছে দেখো পয়সার ক্ষেত্রে একশো পয়সা ছিল সেখানে আমরা শুধু ৫০ পয়সা লিখেছি আর বাকি যে একশো পয়সা ছিল একশো পয়সায় এক টাকা হয় সেই এক টাকা একশো সাতচল্লিশের সাথে আমরা যোগ করে একশো টাকা লিখেছি এবং একশো পঞ্চাশ পয়সার থেকে একশো পয়সা বাদ দিয়ে শুধু পঞ্চাশ পয়সা লিখেছি একশো আট পৃষ্ঠায় চার নম্বরে আছে জুবাইয়ের আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি খেলনা কিনল সে দোকানদারকে একশো টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে তাহলে দেখো জুবাইয়ের দোকানদারকে বেশি টাকা দিয়েছে অর্থাৎ একশো টাকা কিন্তু খেলনার দাম কম খেলনা দাম হচ্ছে আটাত্তর টাকা পঁচিশ পয়সা তাহলে বাকি টাকা জুবাইয়ের ফেরত পাবে এটি বিয়োগ হবে আমরা লিখব দোকানদারকে দিল একশো টাকা শূন্য শূন্য পয়সা এখানে শূন্য শূন্য পয়সার কারণ একটু আগে আমরা দেখব কারণ হচ্ছে উপরে পয়সা ছিল তার জন্য শূন্য শূন্য পয়সা লিখেছি এবং শূন্য শূন্য পয়সা বলতে কোনো পয়সাকেই বোঝায় না আগের একশো টাকাকেই বোঝায় যেটি প্রশ্নে ছিল নিচে লিখব খেলনা কিনল দেখো জুবাইয়ের খেলনা কিনেছিল আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে খেলনা কেনার ফলে সে খেলনার টাকা বাদে বাকি টাকাটা তার দোকানদার ফেরত দেবে আমরা নিচে একটি দাগ দিয়ে লিখবো ফেরত দেবে দেখো এখানে ছিল ফেরত দেবে বিয়োগ করবো এখানে উপরে দেখো কোনো পয়সাই নেই শূন্য শূন্য কিন্তু নিচে বেশি পয়সা তাই বিয়োগ করার জন্য আমরা উপরে একশো পয়সা ধরব তাহলে একশো থেকে পঁচিশ বিয়োগ করলে পঁচাত্তর হয় পঁচাত্তর পয়সা এবং এখানে কোনো পয়সাই ছিল না কিন্তু আমরা একশো পয়সা ধরার কারণে একশো পয়সায় যেহেতু এক টাকা হয় তাই এখানে টাকার থেকে আমরা এক টাকা বাদ দেব অর্থাৎ একশো টাকার পরিবর্তে আমরা লিখব নিরানব্বই টাকা অর্থাৎ নিরানব্বই টাকার থেকে আমরা আটাত্তর টাকা বিয়োগ করবো দেখো নয়ের থেকে আট বিয়োগ করলে এক হয় এবং নয়ের থেকে সাত বিয়োগ করলে দুই হয় সাতের পর দুই কর গুণলে আট নয় অর্থাৎ একুশ টাকা পঁচাত্তর পয়সা আমরা উত্তর লিখবো একুশ টাকা পঁচাত্তর পয়সা একশো নয় পৃষ্ঠায় দুইটি খাতার দাম আশি টাকা এবং একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য দুইশো টাকার একটি নোট দিল দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন দেখো এখানে দোকানদারকে আমরা দুইশো টাকা দিয়েছিলাম এবং তার পরিবর্তে আমরা দুইটি খাতা এবং একটি কলম কিনেছি তাহলে এই তাহলে এই জিনিসগুলোর দাম বিয়োগ করলেই কিন্তু আমরা বাকি টাকা ফেরত পেয়ে যাব তাই আমরা দুইটি খাতা এবং একটি কলমের মূল্য যোগ করব প্রথমে দুইটি খাতার দাম আশি টাকা শূন্য শূন্য পয়সা একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা দেখো এই নিচে পয়সার বিষয়টি ছিল তাই উপরে আমরা এই ঘর পূরণ করার জন্য শূন্য শূন্য পয়সা লিখেছি শূন্য শূন্য পয়সা বলতে কোনো পয়সাকেই বোঝায় না শুধুই আশি টাকাকে বোঝায় যেটি আমাদের প্রশ্নে দেয়া ছিল আমরা যোগ করব নিচে লিখব মোট খরচ এই পঁচাত্তর পঁচাত্তরই থাকবে যেহেতু উপরে শূন্য অর্থাৎ কোনো পয়সা নেই তারপরে আমরা টাকা যোগ করবো শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ হয় আট আর দুই যোগ করলে দশ হয় তাহলে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দেখো আমরা এখানে আগের অঙ্কটি আবার লিখেছি এখন আমরা লিখব দোকানদারকে দিল দেখো আরিসা দোকানদারকে দিয়েছিল হচ্ছে দুইশো টাকা আর আমরা শূন্য শূন্য পয়সা লিখেছি অর্থাৎ কোনো পয়সা দেয়নি তার নিচে লিখবো মোট খরচ দেখো আমাদের দুইটি খাতা এবং একটি কলম কিনতে মোট একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা খরচ হয়েছিল যা আমরা বিয়োগ করব। তার নিচে লিখবো ফেরত দেবেন দেখো দেয়া ছিল দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন তাহলে ফেরত দেবেন বিয়োগ করব। দেখো উপরে আমাদের কোনো পয়সাই নেই কিন্তু নিচে পঁচাত্তর পয়সা আছে। তাহলে আমরা উপরে একশো পয়সা ধরে নেব এই একশো পয়সার থেকে পঁচাত্তর পয়সা বিয়োগ করলে পঁচিশ পয়সা থাকে এখানে একশো পয়সা বেশি ধরার কারণে একশো পয়সায় যেহেতু এক টাকা হয় তাই আমরা এই দুইশো টাকার থেকে এক টাকা কমায় দেব তাহলে একশো টাকা হয় অর্থাৎ একশো নিরানব্বই টাকার থেকে আমরা একশো টাকা বিয়োগ করব। যেমন নয়ের থেকে পাঁচ বিয়োগ করলে চার হয় নয়ের থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় এবং একের থেকে এক বিয়োগ করলে শূন্য হয় শূন্য আমরা লিখিনি তাহলে ফেরত দেবেন চুরানব্বই টাকা পঁচিশ পয়সা উত্তর চুরানব্বই টাকা পঁচিশ পয়সা দেখো একশো নয় নম্বর পৃষ্ঠায় ছয় নম্বরে আছে শিমুল পঁচাশি টাকা পঁচাত্তর পয়সার চাল এবং পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সার সবজি কিনে সে মোট কত টাকা খরচ করে মোট থাকলে যোগ হবে অর্থাৎ চাল এবং সবজি আমরা যোগ করবো প্রথমে লিখবো শিমুল চাল কেনে চাল কিনেছে সে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সার সেটি লিখেছি তারপর লিখেছি শিমুল সবজি কেনে সবজি কিনেছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সার আমরা একটি দাগ দেব এবং যোগ চিহ্ন দিয়েছি নিচে লিখব মোট খরচ দেখো এখানে ছিল মোট কত টাকা খরচ করেন তাহলে মোট খরচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে এক থাকে সাত আর পাঁচ যোগ করব তার সাথে হাতের এক আছে পাঁচ আর এক ছয় 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 বারো আর এক তেরো অর্থাৎ সাত আর ছয় যোগ করলে তেরো হয় একশো তিরিশ পয়সা এরপর টাকা যোগ করব। দেখো পাঁচ আর পাঁচ যোগ করলে দশের শূন্য হাতে এক থাকে তারপর দেখো এখানে হাতের এক চারের সাথে যোগ করলে পাঁচ হয় আট আর পাঁচে হয় তেরো তাহলে তেরো অর্থাৎ একশো তিরিশ টাকা দেখো আমরা নিচে লিখবো একশো একত্রিশ টাকা তিরিশ পয়সা কারণ এখানে শুধু তিরিশ পয়সা লিখেছি আর একশো পয়সা যে বাড়তি ছিল সে একশো পয়সায় যে এক টাকা হয় সেই এক টাকা একশো তিরিশ পয়সার সাথে একশো তিরিশ টাকার সাথে যোগ করে নিয়েছি তাহলে একশো একত্রিশ টাকা হয়েছে এবং তিরিশ পয়সা হয়েছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা এ অধ্যায়ের বাকি অঙ্কগুলো সমাধান করবো ভালো থেকো তোমরা